ভালো নেই খুলনায় বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকলের 2000 শ্রমিক। মিল বন্ধের প্রায় তিন বছর পরও টাকা পরিশোধে টালবাহানার অভিযোগ বিজিএমসির বিরুদ্ধে। অথচ বন্ধের দু মাসের মধ্যে পাওনা 89 কোটি টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল সরকারের এই সংস্থাটি। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার বিএমডব্লিউ, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। মন্টু মিয়া স্ত্রী ও চার সন্তান নিয়ে থাকেন খুলনার খালিশপুরে। বন্ধ হয়ে যাওয়া প্লাটিনাম জুট মিল থেকে তার পাওনা 9 লাখ টাকা, কিন্তু মিলের গেট পাশে নিজের ও বাবার নামের সামান্য ভুলে পাচ্ছেন না বকেয়া। খেতে পারি যে তিন বেলার ভিতরে হয়তো একটু খাই, বাকি কোনোদিন না খাইও দিন কাটাই যায়, এই অবস্থায় চলতে আছে। একই সংকট ইউনুস আলীরও, তার পাওনা 10 লাখ টাকা। সব মিলিয়ে বন্ধ হওয়া সাতটি পাটকলের 2017 জন শ্রমিকের পাওনা প্রায় 89 কোটি টাকা। ধার কর্জ করতেছি, মানুষকে চিনতে আনতেছি, এইভাবে চলতেছে। এই যে রোজা থাই ইত্যাদি কর্ম করতে পারছি না, কিছু কিনতে পারতেছি না। আমি অর্ধেক টাকা পাইছি আর সঞ্চয়টা পাইনি। ঘর বাইরে দুইজনও তো অসুস্থ, ছেলেদের কোনো চাকরি বাকরি দিতে পারিনি, দোকানে কাজ করে। এখনও আমাদের প্ল্যাটিনামে 300 শ্রমিক টাকা পাই নাই। 20 সালে মিল বন্ধ হয়েছে, সরকারের কথা অনুযায়ী আমাদের 3 মাসের ভিতরে সম্পূর্ণ পাওনা পরিশোধ করবে, অথচ সরকার মিল বন্ধ করে দিল, এখন 2023 সাল চলে। আমরা এই মিলে ঘুরতে ঘুরতে আমরা এখন টাকার কোনো ই পাচ্ছি না। তারপরে আমরা মিলতে খোঁজ করলে কয় ব্যাংকে, ব্যাংকে গেলে বলে মিলে, মিলে আসলে বলে মন্ত্রণালয়। চার দোকান নিয়ে বসছে আজকে 2 বছর 9 মাস, মিল বন্ধ হয়েছে, অতিবাহিত চলছে, কেন এখনো টাকাগুলো কেন পাবে না? প্রশ্ন আপনাদের মাধ্যম দিয়ে মাননীয় সরকারের প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে। শ্রমিকরা বকেয়া আদায়ের দাবি জানালেও প্রায় 3 বছর ধরে কোনো পদক্ষেপ নেয়নি বিজেএমসি। তবে সাংবাদিকের প্রশ্নের জবাবে দিলেন অর্থ পরিষদে সক্রিয় হওয়ার প্রতিশ্রুতি। আইডি বা অন্য অন্য কিছু সমস্যার কারণে, কিছু মামলা মোকদ্দমা আছে, সেগুলোর কারণেই এগুলো প্রক্রিয়া দিন, যতটা সহজভাবে দেখা যায় তাদেরকে সেটা পেমেন্ট দেওয়া হবে পর্যায়ক্রমে, সেইভাবেই নির্দেশনা আছে এবং কোনোভাবেই তাদেরকে কোনো কিছুতেই আটকে রাখা হবে না। লোকসানি প্রতিষ্ঠানের তকমা দিয়ে 2020 সালে খুলনা অঞ্চলের 9টি পাটকল বন্ধ করে দেয় বিজেএমসি। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।